অর্থবিত্ত যশ খ্যাতি সবই আছে যে দলে খেলে এত কিছু পেয়েছেন সে ভারত দলের কোচ হওয়ার সুযোগও এসেছিল অন্য কেউ হলে হয়তো দুহাতে লুফে নিতেন কিন্তু মানুষটা রাহুল দ্রাবিড় নীরবে নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন জাতীয় দলের পরিবর্তে দায়িত্ব নিয়েছিলেন জুনিয়রদের অনুর্ধ উনিশ এ দল একাডেমি এসবে তার মনোযোগ জাদুর কাঠির ছোঁয়ায় তৈরি করেছেন অসংখ্য ক্রিকেটার দ্রাবিড় এখন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমির কোচ তার উত্তর ঋষিতাংশ শীতাংশ কোটাক ইমার্জিং দলের হেড কোচ হিসাবে বাংলাদেশ সফরে আছেন শোনালেন রাহুল দ্রাবিড়ের হাত ধরে ভারতের জুনিয়র ক্রিকেটের বদলে যাওয়ার গল্প ব্যাপক একটা পরিবর্তন হয়েছে যখন আপনি ফল নিয়ে চিন্তা করবেন তখন এ তরুণদের উপর চাপ বাড়বে সেটা না ভেবে আপনি কি প্রক্রিয়ায় যেতে চান সেটাতে গুরুত্ব দেওয়া উচিত আমরা দ্রাবিড়ের রোডম্যাপ অনুসরণ করছি মূল লক্ষ্যই হলো ক্রিকেটারদের তৈরি করা এই যে টুর্নামেন্টে খেলতে এসেছে আমরা স্কোয়াডের সবাইকে সুযোগ দিব দেখতে চাই তারা কে কেমন করে যে প্রক্রিয়ার কথা বারবার উঠে আসছে সেই প্রক্রিয়াটা কি সেটাও ব্যাখ্যা করলেন ভারতীয় কোচ বললেন রাহুল দ্রাবিড় কিভাবে ঢেলে সাজিয়েছেন ভারতের জুনিয়র ক্রিকেট প্রক্রিয়া হলো আপনার ভালো অবকাঠামো থাকবে রাহুল দ্রাবিড় পাঁচটা ক্যাম্প করে দিয়েছিলেন প্রত্যেক দলে বিশ থেকে বাইশ জন ক্রিকেটার ছিল তারা নিজেদের মধ্যে আট থেকে ১০টা ম্যাচ খেলেছে আমি যখন দায়িত্ব নিয়েছি কাজটা তখন সহজ হয়ে গেছে বয়স ভিত্তিক দল ও জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের কাছে ম্যাচের ফলাফল চায় না ভারত দ্রাবিড় তথ্য অনুসরণ করে এগিয়ে যাচ্ছে তারা ম্যাচের ফল নয় তাহলে কিসে গুরুত্ব দিচ্ছে ভারত আমি ফলাফল নয় প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছি যদি প্রক্রিয়া ঠিক থাকে ফল আসবে যে একাদশ গড়বো আমি বিশ্বাস করি তাদের জেতা উচিত তবে সেজন্য আমাকে শক্তিশালী একাদশ গড়তে হবে সেরকম কোনো কথা নেই বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো হারিয়ে দিচ্ছে বড় বড় দলগুলোকে মনে হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ফারাক নেই কিন্তু বড় মঞ্চে এসে নিজেদের ধরে রাখতে পারে না জুনিয়র টাইগাররা ভারতের মতো বাংলাদেশেও এরকম একটা প্রক্রিয়া জরুরি নয় একা হুসাইন সময় সংবাদ ঢাকা